প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা ক্লাসে না যাওয়ার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকরা ভিডিওর মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের ষষ্ঠ অধ্যায়ের সরল সহসমীকরণ, এই অধ্যায়ের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী এই বছর একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এখানে পাবলিক পরীক্ষা দিতে হয়। এই কারণে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা সময় নষ্ট না করে এই ক্রাইসিস পিরিয়ডে বা আমাদের এই দুর্যোগ মুহূর্তে তোমরা ভিডিওর মধ্যে আমরা যে পাঠদান করছি এগুলো ফলো করো, আমাদের সাথে যোগাযোগ রাখো এবং সমস্যার সমাধান করে পড়াশোনা মানাগে পড়াশোনার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাও। এই প্রত্যাশায় আমি আজকে অষ্টম শ্রেণীর সরল সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করছি। কিছু মৌলিক কথা বলে নিই। সরল সমীকরণ, যে সমীকরণে চলকের মান এক, চলকের ঘাত এক, কোনো সমীকরণের চলকের ঘাত এক হলে সেই সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। আর যখন চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হবে বা হয় এই ধরনের সমীকরণকে বলা হয় সহসমীকরণ। অর্থাৎ দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ যখন একসাথে উপস্থাপন করা হবে এই ধরনের সমীকরণকে বলা হবে সরল সহসমীকরণ বা সমীকরণ জোড়। খেয়াল করো আমরা বোর্ডে দুইটি সমীকরণ লিখছি, 2x + 3y = 7 এক নম্বর সমীকরণ, 6x - 7y = 5 দুই নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণের প্রত্যেকটা সমীকরণে দুইটি করে চলক আছে এবং প্রতিটি চলকের ঘাত এক। এই ধরনের সমীকরণকে বলা হবে সরল সহসমীকরণ বা সমীকরণ জোড়। এই পদ্ধতিতে আমরা সমাধান করব। ক্লাস সেভেনে আমরা সরল সমীকরণ সমাধান করার নিয়ম কতগুলো শিখে আসছি, আর গুণন বিধি, পক্ষান্তর বিধি, প্রতিসাম্য বিধি, স্বতঃসিদ্ধ বিধি, এগুলো অবলম্বন করে আমরা সেভেনে সরল সরল সমীকরণ সমাধান শিখছি। ক্লাস এইটে আমরা আজকে একটা নতুন পদ্ধতি শিখবো, সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের তিনটা স্টেপ বা ধাপ আছে। এই তিনটা স্টেপ যদি তোমরা একটু মনোযোগ সহকারে ফলো করো তাহলে খুব সহজে এখান থেকে এক্স আর ওয়াই এর মান আমরা বের করতে পারবো। প্রথম কাজ হলো যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো প্রথম কাজ। যেমন দেখো আমরা এক নম্বর সমীকরণ থেকে ওয়াই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, এক নম্বর সমীকরণ থেকে পাই 2x + 3y = 7, 2x = 7 - 3y পক্ষান্তর বিধি, এ আমরা 3y বামি থেকে ডানে নিয়ে গেলাম, x = আবার পক্ষান্তর বিধি অবলম্বন করে 2কে আমরা বাম থেকে ডান পাশে নিয়ে গেলাম। এই যে এক্স এক নম্বর সমীকরণ থেকে ওয়াই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, অর্থাৎ এক্সকে আমরা ফ্রি করলাম। এই সম্পর্কের নাম আমরা দিলাম 3। এটা হলো প্রথম স্টেপ, এক নম্বর সমীকরণ থেকে এক্স চলক ওয়াই চলককে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। এরপরের কাজ হলো এই এক্স এর মান নিয়ে যে আমরা দুই নম্বর সমীকরণে বসাবো, এক্স এর মান সমীকরণ 2 বসাও, 6x, তাহলে 6x এর মান আমরা এখানে পেলাম 7 - 3y / 2 - 3y x এর মান বসাই দিলাম -7y = 5। যখন আমরা এক্স এর মান তিন নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এক্স এর মান দুই নম্বর সমীকরণে বসালাম তখন দেখো সমীকরণটা দুই চলক বিশিষ্ট সমীকরণে এক চলক সমীকরণে রূপান্তর হবে। এখানে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একটা মান পাবো, বা এই দুই দ্বারা 6 কাটলে 3, 3 দ্বারা বন্ধনীর ভিতরে দুইটি পদ আছে গুণ করব, 3 = 21 - 7y = 5, বা
21 minus 9y আর 7y যোগ করলে হবে minus 16y সমান 5 বা minus 16y সমান 5 minus 21 21 কে পক্ষান্তর বিধিতে আমরা বাম থেকে ডালে নিলাম বা minus 16y সমান minus 16 বা y equal to minus 16 ভাগ minus 16 বা y equal to 1 খেয়াল করো আমরা একটা চলকের মান পেলাম y এর মান এখন নিয়ে গিয়ে আমরা তিন নম্বর সমীকরণে বসাই দেব দেখো x চলকের মান বের করো y এর মান তিন নম্বরে বসাই তিন নম্বর খেয়াল করো x = 7 minus 3y y এর মান এখানে আমরা 1 বসিয়ে দিলাম নিচে 2 x = 7 minus 3 ভাগ 2 x = 4 ভাগ 2 x = 2 x এর মান আমরা পেলাম অতএব নির্ণয়ের সমাধান x, y সমান 2, 1 একটা সমাধান আমরা করলাম একটু প্রথম থেকে আর একবার খেয়াল করো সবাই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানে তিনটা স্টেপ প্রথম কাজ হলো যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা প্রথম স্টেপ যে চলককে প্রকাশ করলাম ওই চলকের মান নিয়ে যে অপর সমীকরণে বসাবো ধারাবাহিকভাবে খেয়াল করো আমরা এক নম্বর সমীকরণ থেকে ওয়াই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম প্রথম স্টেপ এই এক্স এর মান নিয়ে যে দুই নম্বর সমীকরণ বসাবো এখানে একটা জিনিস মনোযোগ সহকারে দেখবে এক নম্বর সমীকরণ থেকে আমরা এক্স ফ্রি করছি সুতরাং এক্স এর মান নিয়ে দুই এ বসাতে হবে এক্স এর মান নিয়ে যে আবার এক বসানো যাবে না যদি দুই থেকে এক্স ফ্রি করি তাহলে এক্স এর মান নিয়ে যে এক এ বসাতে হবে যে সমীকরণ থেকে এক্স ফ্রি করব বা ওয়াই ফ্রি করব যে কোনো এক চলক ফ্রি করব সেই চলক অপর সমীকরণেতে বসাতে হবে আমরা এক নম্বর সমীকরণ থেকে এক্স চলককে ওয়াই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করে এক্স চলক ফ্রি করলাম এক্স এর মান নিয়ে যে দুই নম্বর সমীকরণে বসালাম দুই নম্বর সমীকরণে বসানোর সাথে সাথে দুই চলক বিশিষ্ট সমীকরণে এক চলকে রূপান্তর হলো এরপর আমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে ওয়াই চলকের একটা মান পেলাম মানে এই ওয়াই চলকের মান ওয়াই ইকাল টু ওয়ান এটা নিয়ে যে আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণে বসাই আমরা এক্স চলকের একটা মান পেলাম এই পদ্ধতিতে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে এখন এটার আলোকে তোমাদের একটা আমি এই ডব্লিউ দিব এটা তোমরা বাসায় গিয়ে করবে বাসা দিয়ে এগুলো প্র্যাকটিস করবে আর আমাদের সাথে যোগাযোগ রাখবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো এক নম্বর সমীকরণ সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই সমান থার্টিন দুই নম্বর সমীকরণ এটা তোমাদের এইচডব্লিউ এইচডব্লিউ তোমরা এই পদ্ধতিতে এটা সমাধান করে আসবে বাসায় রীতিমতো পড়াশোনা করবে বাইরে ঘোরাঘুরি করা হবে করবে না এবং এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের সাথে যোগাযোগ রাখবে সবাই ভালো থাকো পড়াশোনা রীতিমতো করো এই কথা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ